আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিল্লা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, সূর্যগ্রহণে গর্ভবতীরা মাছ কাটলে কি হয়। অনেক আপুরে কমেন্টস করে জানতে চায় সূর্যগ্রহণে তাদের করণীয় কি। আমাদের সমাজ অনেকটা কুসংস্কারে আচ্ছন্ন। সূর্যগ্রহণে কি কি করা যাবে আর কি করা যাবে না সেই সম্পর্কে সঠিক তথ্য ছাড়াই ইচ্ছে মতো যে কোনো কিছু বলে দেওয়া হয়, যার বেশিরভাগ কথাই মন গড়া এবং কুসংস্কারে আচ্ছন্ন। সাধারণত সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ মহান সৃষ্টিকর্তার এক অনবদ্য সৃষ্টি, যার মাধ্যমে বোঝানো হয়েছে সবকিছুর নিয়ন্ত্রণ মহান আল্লাহ তাআলার। এমনকি তিনি চাইলেই যে কোনো সময় কিয়ামত নেমে আসতে পারে। বৈজ্ঞানিক মতে পৃথিবী ও চাঁদ একটি নির্দিষ্ট নিয়মে সূর্যকে প্রদক্ষিণ করে এবং এর ফলে সূর্যের বিপরীতে পৃথিবী এবং চাঁদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়। এই পরিবর্তন হতে হতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একটি নির্দিষ্ট ফ্রেমে চলে আসে, তখনই ঘটে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। তবে বিজ্ঞান জানাচ্ছে, শুধুমাত্র গর্ভবতী মহিলাই নয়, এই গ্রহণে ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো মানুষই। তবে ক্ষতির পরিমাণটা কুসংস্কার যেভাবে বলছে ঠিক সেভাবে হয় না। প্রচলিত বা কুসংস্কারের মতে গ্রহণের সময় রান্না করা কিংবা রান্না করা যে কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয়। সংসারের কোনো কাজ করা যাবে না। ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, বটি একেবারেই ব্যবহার করা যাবে না। সুই দিয়ে সেলাইয়ের ক্ষেত্রেও আছে নিষেধাজ্ঞা। তাছাড়া গর্ভাবস্থায় মাছ তো আপনি কাটতেই পারবেন না। মাছ কাটা নিয়ে আছে অনেক বেশি কুসংস্কার। যদি মাছ কাটেন তাহলে গর্ভস্থ সন্তান তালুক কাটা, ছুর কাটা কিংবা বাচ্চার যে কোনো ধরনের অঙ্গহানি ঘটতে পারে বলে ধারণা আছে। অনেকে বলতে শোনা যায় মাছের যেমন আঁশ আছে, যদি গর্ভাবস্থায় মাছ কাটা হয় বা আঁশ ছাড়ানো হয় সেক্ষেত্রে গর্ভের বাচ্চার শরীর ফাটা ফাটা দাগ হতে পারে বা মাছের শরীরের মতো হয়ে জন্মগ্রহণ করতে পারে। এগুলো নিছকই কুসংস্কার। গর্ভাবস্থায় সূর্যগ্রহণ হলে আপনি নির্দ্বিধায় বাড়ির যে কোনো কাজ করতে পারেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য কিংবা চন্দ্রগ্রহণ দেখলেই ভয়ে ততস্থ হয়ে নামাজে দাঁড়িয়ে পড়তেন। তিনি দীর্ঘ রুকু, সেজদা, কিয়ামের মাধ্যমে নামাজ আদায় করতেন, এমনকি জিকির, তওবা, দান সৎকায় মশগুল থাকতেন। তবে আমাদেরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। আর গর্ভাবস্থায় যে কোনো নারীকে খাওয়া, শুয়ে থাকা কিংবা কাটাকাটি থেকে বিরত রাখা একেবারেই উচিত নয়। এতে করে শুধুমাত্র গর্ভবতী মা নয়, গর্ভস্থ সন্তানও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এই সময় ঘরের বাইরে না বের হয় ভালো, কারণ সূর্যের তেজস্ক্রিয়ার ফলে আপনার চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। সূর্যগ্রহণে সৌন্দর্য অবলোকন করতে চাইলে বিশেষ ধরনের চশমা দিয়ে ঘরের বাহিরে আপনি বের হতে পারেন। তাছাড়া গর্ভবতী মাকে কোনো ধরনের কাজে নিজেকে বিরত রাখার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে বরঞ্চ নামাজ আদায় করুন এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে জিকির, মোনাজাত এবং তওবা করুন। আশা করছি কুসংস্কারের বেড়াজাল থেকে বের হয়ে আলোর পথে আমরা আসব এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।